আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমি বিবিএ ফার্স্ট সেমিস্টার বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টের স্পেশাল জার্নালের চতুর্থ ক্লাসে ক্যাশ রিসিভ জার্নাল নিয়ে আলোচনা করব। এই জার্নালের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে ক্যাশ রিসিভ জার্নাল সম্পন্ন করা হয়, পাশাপাশি কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবলের সাবসিডিয়ারি লেজার তৈরি করা হয় সেটা আমরা দেখব। তাহলে শুরু করুন। ক্যাশ রিসিভ জার্নাল শুরু করার আগে প্রথমে আমরা দেখব ক্যাশ রিসিভ জার্নালের ফরম্যাট। এই ক্যাশ রিসিভ জার্নালের ফরম্যাটের মধ্যে দুইটা ফরম্যাট আছে, একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, একটা হলো পারভিজুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে প্রথমে বুঝবে ডেট, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটের তারিখ। তো আমরা জানি যে তারিখে লেনদেন সংঘটিত হবে ওই তারিখটা বসাবো। অ্যাকাউন্ট ক্রেডিটের হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা টাকা রিসিভ করব, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমরা লিখবো এই জায়গায়, এবং রেফারেন্স করে আমরা ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে আমাদের দুইটা ডেবিট হবে, একটা হলো ক্যাশ ডেবিট আর ক্যাশ ডিসকাউন্ট ডেবিট, আর ক্রেডিট হবে তিনটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যদি দেনাদারের নিকট থেকে টাকা পাওয়া যায় তখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে, আর যদি নগদ বিক্রি করা হয় তখন সেলস ক্রেডিট হবে। এই অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেল, এই দুই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা থেকে যদি আমাদের নগদ টাকা রিসিভ হয় তখন সেটাকে আমরা আদার অ্যাকাউন্টে বসাবো। এই হলো আমাদের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এরপরে আমরা দেখব ক্যাশ রিসিভ জার্নালের পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম কিভাবে করতে হবে। তো মূলত পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে যে কলামটা হবে সেই কলামগুলোই থাকবে, শুধুমাত্র একটা কলাম বেশি হবে, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা জানি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে তার জন্য দুইটা জার্নাল দিতে হয়, একটা হলো বিক্রয় মূল্যের জন্য একটা জার্নাল, যেটা আমরা ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করি। তো পাশাপাশি কস্ট প্রাইজের জন্য একটা জার্নাল দিতে হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো এই ক্ষেত্রে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের সাথে পারপিচুয়ালের যে পার্থক্য, শুধু এই কস্ট প্রাইজের যে জার্নালটা সেটাই, বাকি অন্যান্য কলামগুলো ডেট ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রেডিট ঠিক আছে, পাশাপাশি রেফারেন্স কলাম, তারপরে ক্যাশ, তারপরে ক্যাশ ডিসকাউন্ট ডেবিট দুটা ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তাও ঠিক আছে, সেলস ক্রেডিট এবং আদার অ্যাকাউন্ট ক্রেডিট সবই ঠিক আছে, এই সবগুলোর মধ্যেই ঠিক আছে, শুধুমাত্র আমাদের পার্থক্যগুলো এই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কস্ট অফ গুডস সোল্ড এর একটা অতিরিক্ত জার্নাল দিতে হয়। তো আমরা যে অঙ্কটা প্র্যাকটিস করব সেটা আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে প্র্যাকটিস করব, তাহলে একটা শিখলে পিরিয়ডিক সিস্টেমটা আমাদের হয়ে যাবে। তো একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব এখন, দেখি অঙ্কের ডাক। গ্রাইডার কোম্পানি চার্ট অফ এ অ্যাকাউন্ট ইনক্লুডস দ্য ফলোয়িং সিলেক্টেড অ্যাকাউন্ট, কিছু সিলেক্টেড অ্যাকাউন্টের জায়গায় উল্লেখ করা আছে ডাকের ভিতরে, যেমন ক্যাশ দেওয়া আছে, তারপরে সেলস দেওয়া আছে, অ্যাকাউন্ট রিসিভেবল, সেল ডিসকাউন্ট, তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড এবং রাইডার্স ক্যাপিটাল। এই তথ্যগুলো আমাদের পূর্ব থেকে এই প্রতিষ্ঠানের আছে, এছাড়াও আমাদের যে তারিখ ওয়াইজ কিছু তথ্য দেওয়া আছে, মানে এপ্রিলের এক তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল লেজার দ্য গ্রাইডার কোম্পানি শোড দ্য ফলোয়িং ব্যালেন্স, এর মধ্যে উডেন কোম্পানির নিকট 1500 টাকা আমরা পাই, 1950 টাকা, সেলসের নিকট থেকে 1200 টাকা, ইগল কোম্পানির নিকট থেকে আমরা 2900 টাকা পাই এবং বিজের নিকট আমরা পাই 1800 টাকা। এই যে চারটা অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হলো উডেন, একটা হলো চেলসি, একটা হলো ইগল, একটা হচ্ছে বিজ, এই চারজন প্রতিষ্ঠানের ব্যক্তির নিকট আমরা টাকা পাই, যে গত মাসে যে লেনদেন হয়েছিল ওই লেনদেনের মধ্যে যে টাকাগুলো বকেয়া আছে আমাদের প্রাপ্য হিসাবে আছে সেই ব্যালেন্সগুলো এই জায়গায় উল্লেখ করা আছে, এই টাকাগুলো আমরা এখন রিসিভ করবো বিভিন্ন তারিখে।
প্রথমেই আমাদের 1 তারিখ দেওয়া আছে গ্রেটার ইনভেস্টর এডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস 7200। এইভাবে অনেকগুলো তথ্য আমাদের দেওয়া আছে আর ইনস্ট্রাকশনে বলছে যে এক নম্বরে যে জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবাভ ইন এ সিক্স কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল। তো এই ক্ষেত্রে আমাদের সিক্স কলাম ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে বলছে, আর একটা করতে বলছে প্রিপার অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আই মিন অ্যাকাউন্ট রিসিভেবল জেনারেল লেজার, এরপরে সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্ট করতে হবে। এই তথ্য উপরের তথ্যের উপর ডিপেন্ড করে আমাদেরকে এই তথ্যের উপর ডিপেন্ড করে জিনিসগুলো বের করতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে ক্যাশ রিসিপ জার্নাল করা যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো সিক্স কলাম উল্লেখ করা আছে। তো আমরা দেখি যে পারপিচুয়াল বা পিরিয়ডিক পুনরায় উল্লেখ করা না থাকার কারণে আমরা একটু বোঝায় আসি। এই জায়গায় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে 1, 2, 3, 4, 5 কলাম আছে, টাকার কলাম, এজেন্টের 5 কলাম বলা যায়। কিন্তু পারপিচুয়ালে 5টার সাথে আরো একটা আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এবং 6টা, এই 6টা কলাম আছে। এই জন্য যদি 6 কলাম যদি কখনো ঢাকার মধ্যে বলা থাকে সিক্স কলাম ক্যাশ রিসিপ জার্নাল, সেই ক্ষেত্রে আমাদেরকে এই সিক্স কলামের জন্য পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদেরকে ক্যাশ রিসিপ জার্নাল করতে হবে। তো আমরা প্রথমেই ক্যাশ রিসিপ জার্নালের একটা সক কাটবো, সিক্স কলাম সক, গ্রাইডার কোম্পানি ক্যাশ রিসিপ জার্নাল পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অবলিক সিক্স কলাম। তো আমি লিখে রাখলাম। এরপরে আমাদের তো হবে প্রথমে হবে ডেট, আমরা ডেট বসাইলাম, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিট, এই সমস্ত হিসাব থেকে আমরা টাকা রিসিভ করবো সেগুলো, তারপরে রেফারেন্স কলাম। ডেবিট হবে দুইটা, একটা ক্যাশ ডেবিট, ক্যাশ ডিসকাউন্ট ডেবিট, দুইটাই ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তারপরে সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, এই তিনটে হবে আমাদের ক্রেডিট। এছাড়াও যেহেতু পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেহেতু কস্ট অফ গুডসুল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা অতিরিক্ত একটা জার্নাল আমাকে লিখতে হবে। এই জার্নালটা শুধুমাত্র তখনই হবে যখন আমরা নগদ টাকায় বিক্রি করব। বিক্রি যেহেতু নগদ টাকায় বিক্রি করলে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে বিক্রয় মূল্যের জন্য একটা জার্নাল দিতে হয়, আবার কস্ট প্রাইসের জন্য একটা জার্নাল দিতে হয়। তো বিক্রয়ের জন্য জার্নাল আমরা এই ক্যাশ ডেবিট করব আর সেলস ক্রেডিট করব, পাশাপাশি কস্ট প্রাইসের জন্য আমরা এই জার্নালটা ব্যবহার করব। তো আমরা এখন ডাক দেখে পর্যায়ক্রমিকভাবে পুষ্টি শিখব। প্রথমেই আমাদের 1 তারিখে বলা আছে, 1 তারিখে বলছে যে ওনার গ্রাইডার ইনভেস্টেড এডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস টাকা 7200। তো এই ক্ষেত্রে আমাদের 7200 টাকা ক্যাপিটাল হিসেবে গ্রহণ করলাম। তো আমরা যদি নর্মালি এটা জার্নাল করি, এপ্রিলের 1 তারিখে আমরা লিখলাম, নর্মালি যদি এটাকে জার্নাল করি তাহলে আমাদের জার্নাল হয় ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো আমরা এ জায়গায় বিবরণ কলামে ক্যাপিটাল লিখলাম, ক্যাপিটাল, এরপরে আমাদের যেটা বললাম জার্নাল ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো ক্যাশ ডেবিট হলে 7200 টাকা আমরা বসাইলাম ক্যাশ কলামে, পাশাপাশি ক্রেডিট হবে ক্যাপিটাল। যেহেতু এই ক্ষেত্রে ক্যাপিটাল নাই, শুধুমাত্র ক্রেডিট আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তারপরে সেলস আছে, তো আদার অ্যাকাউন্টের ভিতরে আমরা এই 7200 টাকা বসাব। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস এই দুটো হচ্ছে ক্রেডিট, আর এই দুটো যদি না পাওয়া যায় তাহলে আদার অ্যাকাউন্টে আমরা বসাব। যেহেতু আমাদের ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, এই জন্য আমরা ডেবিট কলামে ক্যাশ বসাইলাম, পাশাপাশি আদার অ্যাকাউন্টে আমরা ক্যাপিটাল হিসেবে 7200 টাকা বসাই। এ ছিল আমাদের প্রথম এন্ট্রি। এরপরে আমরা দেখব 4 নম্বর কলাম। চার নম্বরে আমাদের লেখা আছে রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম বিজ লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। তো এই ক্ষেত্রে আমাদের বিজের নিকট থেকে যে টাকাটা আমি রিসিভ করলাম, এই টাকাটা 2% ক্যাশ ডিসকাউন্টে রিসিভ করা হয়েছে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বিজের নিকট আমরা পাচ্ছি কত, 1800, আর আমাদের ডিসকাউন্ট দিতে হবে কত, 2%। 1800 টাকার 2% যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের টাকা আসে 36 টাকা,
ক্যাশ ডিসকাউন্ট আসে 36 টাকা, তাহলে আমরা যে ক্যাশ রিসিভ করবো তাহলে 36 টাকা কম রিসিভ করবো। এখন আমরা এটা যদি পোস্টিং দিই 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ, এপ্রিলের 4 তারিখ আমরা যে ব্যক্তির নিকট থেকে প্রতিষ্ঠানের নিকট টাকা পাই সেটা 20, তাহলে ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ডেবিট হবে আমার 1800 টাকার থেকে 36 টাকা কম পাওয়া যাবে, তাহলে 1764 টাকা। আর এইদিকে আমার ক্যাশ ডিসকাউন্ট হবে 36 টাকা। আর অপর দিকে অ্যাকাউন্ট রিসিভেবল 1800 টাকা কম দেবে, যেহেতু এই 20 আমাদের একজন দেনাদার, এই দেনাদারের নিকট থেকে আমরা 1800 টাকা পেলাম, 1800 টাকা কমে গেল। এরপরে আমরা দেখব 5 তারিখ, 5 তারিখে আমাদের বলা আছে যে রিসিভ চেক টাকা 920, আই মিন 920, পেমেন্ট ইনভয়েস 307 ফ্রম ইগল কোম্পানি। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে ইগল কোম্পানির নিকট থেকে নিকট আমরা 2900 টাকা পাওনা আছি, এটা দেনাদার হিসেবে আছে, এর মধ্যে থেকে আমরা রিসিভ করলাম মাত্র 920 টাকা, এটা হচ্ছে 5 তারিখ। তো আমরা 920 টাকা যে 5 তারিখে রিসিভ করলাম সেটা আমরা এখন বসাবো। প্রথমে আমরা তারিখ লিখব, এপ্রিলের 5 তারিখ, আর কোম্পানির নাম লিখব ইগল কোম্পানি, এরপরে এই যে আমি যে টাকাটা রিসিভ করলাম সেই টাকার পরিমাণ হচ্ছে 920, এবং অ্যাকাউন্ট রিসিভেবল কমাই দেবো 920, তার মানে ক্যাশ ডেবিট করলাম 920 টাকা। এক্ষেত্রে আমার লক্ষণীয় বিষয়, আমি ক্যাশ ডেবিট করলাম 920 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রিয়েট করলাম 920 টাকা। নর্মালি যে জার্নালটা হয় আমরা দেনাদারের নিকট থেকে টাকা পাইলে ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল করি, ঠিক সেই জার্নালটাই আমরা পাশাপাশি হিসেবে বসাই, এইভাবেই আমাদের ক্যাশ রিসিভ জার্নাল। পরের তারিখে 8 তারিখ, হ্যাঁ, ক্যাশ মেড ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টোটালিং টাকা 7245, 7245, হ্যাঁ, দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল ওয়াজ 4347। তো এক্ষেত্রে যেহেতু নগদ বিক্রয় হয়েছে 8 তারিখে, নগদ বিক্রয় হওয়ার কারণে এই বিক্রয় মূল্যের জন্য একটা জার্নাল দিব আমরা এবং ক্রয় মূল্যের জন্য একটা জার্নাল দিব। আমরা জানি বিক্রয় মূল্যের জন্য যে জার্নালটা হয়, 8 তারিখ বসাবো, এরপরে আমাদের কোম্পানির নাম লিখতে হবে, যেহেতু এটা বিক্রয় হয়েছে সরাসরি সেল লিখলাম, সেলস হয়েছে আমাদের। যদি নগদ সেল হয় তাহলে আমাদের জার্নাল হয় ক্যাশ ডেবিট, তাহলে ক্যাশ ডেবিট 7245 টাকা, এটা হচ্ছে আমাদের ক্যাশ ডেবিট। এবং ক্যাপিটাল, সরি, সেলস ক্রেডিট, সেলস ক্রেডিট হচ্ছে আমাদের 7245, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের জন্য জার্নাল বসায় জার্নাল দিলাম। আর একটা হচ্ছে কস্ট প্রাইজের জন্য আমাদের একটা জার্নাল দিতে হবে, যেটা আমাদের টাকা অলরেডি দেওয়া আছে, টাকা হলো 4347। এখন যদি আমরা একটু একটু খেয়াল করি, যখন আমি বিক্রি নগদ বিক্রি করলাম, তো নগদ বিক্রির জন্য ক্যাশ ডেবিট হলো 7245, আর সেলস ক্রেডিট হলো 7245, আর কস্ট প্রাইজের জন্য আমার একটা জার্নাল দিতে হয়, এই যে কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা জার্নাল করাই আছে, শুধুমাত্র আমরা অ্যামাউন্টকে বসাই। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা দেখব 10 তারিখ, রিসিভ চেক ফর টাকা 600 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 309 ফ্রম উডেন। তো এই ক্ষেত্রে আমাদের উডেনের নিকট থেকে আমরা টাকা পাইলাম 600। তো আমরা খেয়াল করি উডেনের নিকট আমরা কত টাকা পাই, উপরে আমাদের দেওয়া আছে উডেন কোম্পানির নিকট 1550 টাকা পাওয়া যাবে, সেই মধ্যে থেকে আমরা রিসিভ করলাম 10 তারিখে 600 টাকা, 10 তারিখে যে 600 টাকা রিসিভ করলাম সেটা আমরা বসাবো। প্রথমে তারিখ বসাবো, তারপরে কোম্পানির নাম উডেন কোম্পানি, উডেন,
এরপরে আমাদের টাকার পরিমাণ বসাতে হবে অনলি 600 টাকা আমরা রিসিভ করলাম এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 600 টাকা এরপরে আমরা পরের তারিখ দেখব 11 তারিখ 11 তারিখে বলছে ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ টাকা 740 তাহলে 11 তারিখে আমার পণ্য ফেরত আসছে পণ্য ফেরত দেওয়া টাকা পাইছে তো টাকা যদি আমরা রিসিভ করি 11 তারিখে তাহলে 11 তারিখ এই জায়গায় পণ্য রিসিভ করার কারণে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করলাম আমাদের 740 টাকা পাশাপাশি যেহেতু এটা পণ্য ফেরত আসছে আমরা এটা আধার কলামে বসাবো 740 টাকা 740 টাকা আধার কলামে বসবো তো এটা জার্নাল ছিল আমি একটু ক্লিয়ার করি এটা জার্নাল ছিল ক্যাশ ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নাম না থাকার কারণে আমরা আধার অ্যাকাউন্টে এটা বসাই দেব তো এরপরে আমরা দেখব 23 তারিখ রিসিভ চেক ফর টাকা 1500 ইন পেমেন্ট অফ ইনভয়েস নাম্বার 310 ফ্রম ইগল কোম্পানি এক্ষেত্রে ইগল কোম্পানির নিকট থেকে 23 তারিখে 1500 টাকা রিসিভ করা হয়েছে তো আমরা তারিখ লিখব 23 তারিখ কোম্পানির নাম লিখব ইগল কোম্পানি অলরেডি আমরা একবার ইগল কোম্পানির নিকট থেকে কিছু টাকা পাইছি তো ইগল কোম্পানি টাকা লিখব আমরা 1500 এরপরে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করব 1500 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম 1500 যেহেতু জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ক্যাশ ডেবিট করলাম 1500 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করলাম 1500 লাস্ট তারিখ 29 তারিখ রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম চেলসি চেলসির নিকট থেকে আমাদের টাকা পাওয়া গেছে তো চেলসির নিকট আমরা এই জায়গায় 1200 টাকা বকেয়া আছে 29 তারিখে 1200 টাকায় পাওয়া গেছে পুরো টাকাটাই পাওয়া গেছে তো আমরা এই জায়গায় 29 তারিখ লিখব আর এই জায়গায় লিখব কোম্পানির নাম লিখব চেলসি টাকার পরিমাণ হচ্ছে 1200 টাকা অপর দিকে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 1200 টাকা যেটা আমরা ক্যাজুয়ালি করে থাকি যে আমরা ক্যাশ রিসিভ করলাম ডেবিট হলো ক্যাশ ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট এটা ডেবিট করলাম ডেবিট পাশে আর এটা ক্রেডিট করলাম অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তো এই ছিল আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের ক্যাশ রিসিভ জার্নালের পুষ্টি এখন আমরা এই কলামগুলো যুগযুগ করি তো যুগযুগ যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের সবগুলা গড় যদি আমরা যোগ করি তো এই ক্ষেত্রে আমাদের ক্যাশ কলামটা 21169 21169 টাকা আর এই ক্ষেত্রে সেল ডিসকাউন্ট 36 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের যোগফল হয় 6020 টাকা এরপরে আমাদের সেলসের পরিমাণ 7245 আর এই ক্ষেত্রে আধার অ্যাকাউন্টে আছে 7940 আর কস্ট অফ গুডসেলের জন্য আমাদের টোটাল টাকা যেটা 4347 এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেবিট কলামগুলো যোগ করব যোগ করব ডেবিট কলাম যোগ করলে আমাদের টাকা আসে 21205 টাকা অনুরূপভাবে ক্রেডিট কলাম তিনটাও যদি আমরা যোগ করি তাহলে হয় 21205 টাকা এই ছিল আমাদের ক্যাশ রিসিভ জার্নাল তো এই ক্যাশ রিসিভ জার্নাল থেকে এখন আমরা সাবসিডিয়ারি লেজার করব
এবং জেনারেল লেজার করব। তো এই ক্ষেত্রে আমাদের জেনারেল লেজার হবে শুধুমাত্র অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য, এছাড়াও আমাদের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা পাই। চারজন অ্যাকাউন্ট রিসিভেবল আছে, 1550, এক্ষেত্রে আমাদের 1550, তারপরে 1200, তারপরে 2900 এবং 1800, এই তিনটার যোগফল আমাকে ব্যালেন্স হিসেবে বসাইতে হবে। তারপরে আমি 6020 টাকা যে পাইলাম সেটা আমরা মাইনাস করবো। প্রথমে আমরা জেনারেল লেজার করব। প্রথমেই জেনারেল লেজার যদি আমরা করি, সেক্ষেত্রে কোম্পানির নাম লিখলাম জেনারেল লেজার, অ্যাকাউন্ট রিসিভেবল। তো এই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আমরা প্রথমে ওপেনিং ব্যালেন্সটা বসাবো। ওই যে ওপেনিং ব্যালেন্স যেটা আছে আমাদের, সেটা যোগ করবো 7450 হয়, 7450, ওই চারটা যোগ করলে। এরপরে আমরা দেনাদারের নিকট থেকে আমরা এই বিভিন্ন তারিখে 6020 টাকা রিসিভ করছি, তাহলে এটা হলো ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে আমরা বসাবো, এটা ক্রেডিট পাশে আমরা যদি বসাই, এটা লাস্ট তারিখ হবে এপ্রিল 31 তারিখ, আমরা ক্রেডিট পাশে বসাইলাম 6020 টাকা। তাহলে আমাদের এই জায়গায় বাকি থাকবে 1430 টাকা। সাবসিডিয়ারি লেজার হচ্ছে এই যে বিভিন্ন ব্যক্তির নিকট যে আমরা টাকা পাই, যেমন বিস, তারপরে ইগল, তারপরে উডেন, তারপরে এবার ইগল, চেলসি, এরকম ভাবে বিভিন্ন ব্যক্তির নিকট যে টাকা রিসিভ করছি আমরা, এগুলোর জন্য আমাকে সাবসিডিয়ারি লেজার দিত। তো এখন সাবসিডিয়ারি লেজার জন্য শুরুতেই আমরা দেখব, শুরুতেই আছে উডেন। প্রথম আমরা দেখব উডেনের নিকট আমরা 1 তারিখে কত টাকা বকেয়া ছিল, সেই বকেয়া আমরা দেখব। উডেনের নিকট বকেয়া ছিল আমাদের এই জায়গায় 1550 টাকা, এই জন্য আমরা শুরুতেই লিখবো ব্যালেন্সের কলামে 1550 টাকা। এরপরে আমাদের উডেনের যে টাকাটা রিসিভ করলাম সেটা হলো 10 তারিখ, 10 তারিখে টাকা রিসিভ করলাম 600। তাহলে আমরা যদি উডেনের 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে আমরা টাকা রিসিভ করি, সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 600 টাকা। তো 1550 থেকে যদি আমরা 600 টাকা বাদ দিই, তাহলে আমাদের থাকবে 950 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখব চেলসি। তো চেলসির কত বকেয়া ছিল সেটা আমরা প্রথমে দেখব। চেলসির বকেয়া ছিল আমাদের 1200 টাকা, এই 1200 টাকা আমাদের বকেয়া ছিল চেলসির। তো 1 তারিখে আমরা ব্যালেন্স লিখবো 1200, আর চেলসির 29 তারিখে আমরা একটা টাকা রিসিভ করছি সেটা ছিল 1200। তাহলে আমাদের চেলসির জন্য প্রথমে ওপেনিং ব্যালেন্স হবে 1200। তারপরে আমরা এপ্রিলের 29 তারিখে আমরা ক্রেডিট পাশে বসাবো 1200। তাহলে আমাদের চেলসির ক্ষেত্রে কোনো প্রকার বকেয়া থাকে না, জিরো ব্যালেন্স। এরপরে আমরা করব ইগল কোম্পানি। তো ইগল কোম্পানি আমরা দেখব শুরুতে কি পরিমাণ বকেয়া ছিল। ইগল কোম্পানির বকেয়া ছিল 2900 টাকা, সেই 2900 টাকা শুরুতেই আমরা বসাব ইগল কোম্পানির ক্ষেত্রে 2900 টাকা। তারপরে ভিন যে তারিখে আমরা ইগল কোম্পানির নিকট থেকে টাকা রিসিভ করছি, একটা হলো 5 তারিখ, একটা হচ্ছে 23 তারিখ। ইগল কোম্পানি একটা হলো 5 তারিখ, একটা 23 তারিখ। 5 তারিখে আমরা রিসিভ করলাম 920 টাকা, আর 23 তারিখে রিসিভ করলাম 1500 টাকা। এটা আমাকে খেয়াল করতে হবে, তো 5 তারিখ আর 23 তারিখ কত কত টাকা রিসিভ করে সেটা বসাবো। তো প্রথমেই আমরা এপ্রিলের 5 তারিখ বসাবো, এটা আমাদের টাকা রিসিভ হয়েছে 920 টাকা। তারপরে 920 টাকা যদি রিসিভ করি, তাহলে 2900 থেকে 920 টাকা বাদ দিলে 1980 টাকা থাকে। এবং এপ্রিলের 23 তারিখে
আবার রিসিভ করছে 1500 টাকা। সেক্ষেত্রে যদি আমরা 1980 থেকে আমরা 1500 টাকা বাদ দিই তাহলে আমার যেটা থাকে সেটা হলো 480 টাকা। এ ছিল আমাদের ইগল কোম্পানি। এরপরে আমরা করবো বীজ। বীজের ওপেনিং ব্যালেন্স কত ছিল সেটা আমরা একটু দেখি। বীজের ওপেনিং ব্যালেন্স ছিল 1800 টাকা। 1800 টাকা আমরা প্রথমে বসাই। 1800 টাকা ওপেনিং ব্যালেন্স আমরা বসাইলাম। তারপরে আমাদের দেখব আমরা ক্যাশ রিসিভ জার্নালে ইগল কোম্পানির কি বলে বীজের নিকট কত টাকা পাওয়া গেছে। এপ্রিলের 4 তারিখ বীজের নিকট পাওয়া গেছে টোটাল টাকাটাই পাওয়া গেছে 1800 টাকায় পাওয়া গেছে, শুধু 36 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। মোট কথা জার্নালের নিকট আর কোনো টাকা পাওয়া যায় না, পুরো টাকাটা এসে পরিশোধ করছে। এখন আমরা 4 তারিখে এপ্রিলের 4 তারিখে বসাবো 1800 টাকা। তাহলে এই বীজের আর কোনো বকেয়া থাকলো না। এইভাবে আমরা ক্যাশ রিসিভ জার্নাল সম্পন্ন করার পরে সাবসিডি লেজার করব। তো আশা করি সকলেই বুঝতে পারছ। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমন বলছে কমন করতে পারো এবং ভিডিওটা সবার জন্য শেয়ার করে যাতে সকলে এটা থেকে শিখতে পারো। তো আজ আর নয়, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন করে লেকচার নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।